সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব সূচক লগারিদমে 4.2 এর পর্ব 3। এই পর্বে আমরা তোমাদের পাঠ্যবইয়ে প্রথমে 3 নম্বর প্রশ্নগুলো সমাধান করব, ক্রমান্বয়ে পরবর্তীগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্ন বলা আছে, দেখাও যে বাম পাশ সমান ডান পাশ, অর্থাৎ যে উপগুলো দেওয়া আছে এগুলো আমার দেখাইতে হবে বাম পাশের যে মান এটা থেকে সমান দেখাতে হবে ডান পাশের গুলো সমান। এই ধরনের অঙ্কগুলো আমরা শুরু করব বাম পক্ষ বা লেফট সাইড দিয়ে। তাহলে প্রথমে প্রথম অঙ্কটা যদি আমি শুরু করি বাম পক্ষ, বাম পক্ষ আমার আছে 5 log 10^5 − log 10^25। তাহলে একটু খেয়াল করো এই পাওয়ারটা কখন সামনে আসছিল, যখন পাওয়ার উপরে ছিল। তাহলে আমি এবার উপরে দিয়ে দিই 10^5 − log 10^25। আচ্ছা 25 আমি আবার লিখতে পারি 5 স্কয়ার। এখন দেখো লগের বেলায় বিয়োগ হয়, বিয়োগ কখন হয়, যখন ভাগ ছিল। এবার এই 4 নম্বরে উল্টা সম্পর্ক, এইটা থেকে আমরা এটাতে যাব। তাহলে আমরা লিখতে পারি log 10^5 − 5 স্কয়ার। এখন একটু খেয়াল করো এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এই অংশে আমরা সূচক অনুযায়ী কাজ করি। সূচক আমাদের ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভিত্তি যদি একই রকম, তাহলে ভিত্তি আমার 5, তো পাওয়ার আছে 5 − 2। তাহলে এখানে কি হচ্ছে লগ 10^3, তাহলে 5 কি হচ্ছে কিউব, তাহলে লগ 10^3, 5 কিউব মানে কত 125। এটি আমার ডান পক্ষ দেখানো হলো। আমার ঠিক সেম এবার ক্ষণমূল প্রশ্ন করবো, সেটা তো আমার বাম পক্ষ কত আছে, বাম পক্ষ আছে log 10^50 − 147। তাহলে প্রথমে ভাগের সম্পর্ক থাকলে আমরা কি লিখতে পারি বিয়োগ, তাহলে log 10^50 − log 10^147। এখন আমরা লিখবো এই 50 এর উৎপাদক গুলো আমরা যদি বাইর করি 50, তাহলে দিলে 2 দিয়ে যদি আমরা 25 × 50 = 25, তার মানে log 10^2 − log 10^147 এর উৎপাদক গুলো বাইর করব। প্রথমে আমরা 3 দ্বারা দিব, 3 × 4 = 12, তারপরে রইল কত 2 × 4 = 27, 3 × 9 = 27, তাহলে দিলে 7 × 7 = 49, তার মানে 3 × 7 = 2। তাহলে এখন এখানে গুণের সম্পর্ক, গুণের বেলা আমাদের কি হয় যোগ হয়, তাহলে log 10^2 + log 10^5 − এখানে গুণের সম্পর্ক, গুণের বেলা আমরা জানি কি হয় যোগ হয়, log 10^3 + log 10^7 ². এখন একটু খেয়াল করো log 10^2 + যে পাওয়ার সামনে চলে আসবে 2 log 10^5, তাহলে এটা একবার মাইনাস দ্বারা গুণ করে দিবে আর পাওয়ারটা সামনে দিয়ে দিবে, তাহলে আমাদের কাজটা একবার হয়ে যায় log 10^3, এখানে হবে মাইনাস, এটা প্লাস মাইনাস এ মাইনাস, কিন্তু পাওয়ারটা সামনে উপরে আছে তাহলে সামনে চলে আসবে log 10^7। এটি ছিল আমাদের ডান পক্ষ, ডান পক্ষ দেখানো হলো। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, এটাতে কিভাবে আমরা বাম পক্ষ 3 log 10^2 + 2 log 10^3 + log 10^5। তাহলে যেহেতু এটাতে একটা সংখ্যাতে প্রকাশ করে বলছে, তাহলে আমরা এটাতে যেহেতু যোগ আছে তাহলে গুণ আকৃতি নিয়ে যাব। তাহলে প্রথমে পাওয়ারটা সামনে আছে তাহলে এটা আমরা উপরে দিব, তাহলে log 10^3 + log 10^5 log 10^3, এটা হয়ে যায় 2 কিউব মানে কত 8 + log 10^3 2 মানে কত 9 + log 10^5। এখন যেহেতু যোগ আকৃতি আমাদের কখন যোগ হয়, যখন গুণ আকৃতি ছিল, তাহলে log 10^8 × 9 × 5, তাহলে হচ্ছে log 10^3, এটা গুণ করলে আমরা পাবো 360।
আমরা এখন আরেকটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে তোমাদের চারের ক, বলছে সরল করো। সরল করতে হলে একটু খেয়াল করো, এটা প্রথমে দেখাতে একটা সহজ আছে, স কখন সামনে আসে, যখন অবশ্যই কোনো কিছুর উপরে পাওয়ারটা ছিল। তাহলে এই সহগটাকে আমি যদি এটার উপরে পাওয়ার দিয়ে দেই তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে লগ 10 ভিত্তিক 10 বাই 9 তাহলে পাওয়ার হবে 7। একইভাবে এই সহগটাকে আমি এটার উপরে উঠিয়ে দিব, তাহলে লগ 10 ভিত্তিক 25 বাই 24 পাওয়ার হবে 2 প্লাস। একইভাবে এটা লগ 10 ভিত্তিক 81 বাই 80 এটা পাওয়ার হবে 3। এখন দেখো এখানে আমরা জানি যখন বিয়োগ হয় তখন ভাগের সম্পর্ক, আর যখন যোগ হয় তখন গুণের সম্পর্ক। এটাকে যদি আমি একবারে লিখি লগ 10 ভিত্তিক, তাহলে এই দুটোর সাথে ভাগের সম্পর্ক, তাহলে প্রথমে 10 বাই 9 কোল টু দি পাওয়ার 7 আর এটার মধ্যে হবে ভাগ 25 বাই 24 হোল স্কোয়ার, আর এটা যেহেতু যোগের সম্পর্ক তাহলে এটা হবে গুণ, তাহলে 81 বাই 80 প্রতি কিউব। এখন ভাগের বেলায় আমরা গুণ দিলে জানি এটা উপরেটা নিচে যাবে, নিচেরটা উপরে, তাহলে লগ 10 ভিত্তিক 10 বাই 9 হোল টু দি পাওয়ার 7, তাহলে ভাগের বেলায় গুণ দিয়ে দিলাম, তাহলে 24 বাই 25 হোল স্কোয়ার ইন্টু এটা যা ছিল তাই 21 বাই 80 প্রতি কিউব সেকেন্ড, লগ 10 ভিত্তিক। এখন দেখো আমি 10 কে করতে লিখতে পারি 2 ইন্টু 5 আর 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, এটার উপরে যে পাওয়ার হবে 7 ইন্টু 24, 24 এ তুমি একটু ভাঙো কত দিতে পারো, 2 দিলে 12, 2 দিলে 6, 2 দিলে 3, তার মানে 3 আর 24 2 কিউব ইন্টু 3 আর 25 এ দিতে পারি আমি 5 স্কোয়ার, এটার উপর দিয়ে পাওয়ার আবার দেওয়া যায় 2 ইন্টু 81, 81 আমি দিতে পারি 3 টু দ্য পাওয়ার 4 আর 580, তাহলে 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু 5 এটার উপর দিয়ে পাওয়ার আছে দেখা যায় 3, লগ 10 ভিত্তিক এখানে একটু খেয়াল করো, তাহলে 2 রূপে পাওয়ার 7 ইন্টু 5 রূপে পাওয়ার 7 আবার এটা পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 রূপে পাওয়ার হবে 7 গুণে 14 গুণ, তাহলে 2 রূপে পাওয়ার 2 আছে, তাহলে এখানে দিতে পারি 2 রূপে যদি এখানে আছে পাওয়ার 3, এখানে আছে 2, তাহলে 3 দুগুণে কত 6, আবার 3 রূপে পাওয়ার 2 আছে আর 5 রূপে পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে কত হইব 2 দুগুণে 4 পাওয়ার পারে গুণ। একইভাবে এখানে পাওয়ার পাওয়ারে গুণ হবে 3 3 4 কত 12, আবার 3 4 2 রূপে পাওয়ার হবে 3 4 12 ইন্টু 5 কিউব লগ 10 ভিত্তিক। এখন আমরা যেগুলো একই রকম আছে তাদের কি ভিত্তি যদি একই রকম হয় গুণের বেলা কি হবে যোগ হবে, তাহলে 2 পাওয়ার আছে 7 আর এখানে পাওয়ার আছে 6, তাহলে যোগ হবে গুণ 5, 5 এর পাওয়ার এখানে 7 আর এখানে কিছু নাই তাহলে ইন্টু 3, 3 পাওয়ার এখানে হচ্ছে 2 যোগ এখানে হচ্ছে কত 12, তাহলে নিচে 3 পাওয়ার হচ্ছে 14 আর আছে নি নাই তাহলে 5, 5 এর পাওয়ার এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে 4 যোগ 3 ইন্টু 2 এর পাওয়ার এখানে হচ্ছে 12 আর নাই, তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক, তাহলে এখানে যদি আমি পাওয়ার যোগ করি তাহলে কত পাচ্ছি 2 এর পাওয়ার পাচ্ছি 13 ইন্টু 5 এর পাওয়ার 7 আর এখানে 3 পাওয়ার পাচ্ছি 14 আর এখানে 3 পাওয়ার হচ্ছে 14 ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে 7 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 12। এখন একটু খেয়াল করো ভিত্তি যদি একই রকম হয় ভাগের বেলায় পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, তাহলে 2 এর পাওয়ার 13 মাইনাস হবে 12 ইন্টু 5 এর পাওয়ার 7 মাইনাস 7 ইন্টু 3 পাওয়ার 14 মাইনাস
14 তাহলে log 10 বৃদ্ধি এখানে 2 এর পাওয়ার থাকছে 1 ইনটু 5 এর পাওয়ার 0 ইনটু 3 এর পাওয়ার অফ 0 log 10 বৃদ্ধি এটা 2 ইনটু আর সূচকে আমরা জানি কোনো কিছু ঘাত যদি শূন্য হয় তাহলে মান 1 তাহলে 1 তাহলে হচ্ছে log 10 বৃদ্ধি 2 এটা হবে আমাদের আনসার।